নরসিংদীতে পুলিশে বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সুমন মিয়া নরসিংদীর প্রতিনিধি। নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সদ্য অনুষ্ঠিত ঢাকা 18 ও সিরাজগঞ্জ উপনির্বাচনের ফলাফল বাতিল এবং বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার 15 নভেম্বর বেলা 11টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চিনিসপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় চিনিসপুর তিতাস গ্যাস অফিস রোড সহ ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। বিক্ষোভ সমাবেশ শেষে সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব হারুনুর রশিদ। আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এই অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, মিড নাইট সরকার, বিনা ভোটের সরকার, আপনারা দেখেছেন যে এই সরকার যে অতি সম্প্রতি যে কটি উপনির্বাচন করেছে সেই উপনির্বাচনগুলো কি হয়েছে আপনারা দেখেছেন, যে যেভাবে 2018 সালের 30শে ডিসেম্বর গভীর রাত্রে তারা ভোট ডিসি রাইতে ভোট ডাকাতি করে নির্বাচনের আগের দিনই তারা বিজি ভোট ডাকাতি করে তারা নির্বাচন জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে তারা একতরফা বিজি হয়েছে। এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, তার ধারাবাহিকতায় এই সরকার সে এখনো পর্যন্ত দিন দিন তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দেখলাম ঢাকা 18, সেখানে আমি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলাম, আমি দীর্ঘ প্রায় 15 দিন কাজ করেছি, সেখানে কাজ করতে গিয়ে দেখেছি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জাতীয় গণমাধ্যমগুলোতে আমরা দেখেছেন মিছিল মিটিং সমাবেশে কি পরিমাণ লোক হয়েছে। গত মাসের 23 তারিখে যেদিন ওপেনিং ছিল, যেদিন সেখানে প্রথম নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছিল, সেদিন দেখেছেন লক্ষাধিক জনগণ উপস্থিত হয়েছে। দেখেছেন সেখানে জুম্মা নামাজ পড়ে আমরা মিছিল করেছিলাম, মিছিলের সয়লাব হয়ে গেছিল পুরা উত্তরা। তখন দেখেছিলাম যে কি পরে মানুষের যে গণজোয়ার, যে জনগণের যে ঢল নেমেছিল, আমরা দেখেছিলাম এস এম জাহাঙ্গীরের পক্ষে, কিন্তু দেখলাম পরবর্তীতে তারা এই জনপ্রিয়তা দেখে, এই গণজোয়ার দেখে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রশাসন যন্ত্র ব্যবহার করে তারা সেখানে পুলিশ দিয়ে তারা আমাদের নেতা কর্মীদের বাড়িতে হুমকি ধমকি ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে বলা হয়েছে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে হত্যা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে আমরা দেখেছি কিভাবে আমাদের প্রায় 250-এর মতো কেন্দ্র ছিল, প্রত্যেকটি কেন্দ্র থেকে সেই সকাল 8টার সময় যখন আমাদের এজেন্ট গিয়েছিল, এজেন্টদেরকে তারা গায়ের জোরে তারা শারীরিকভাবে নির্যাতন করে, সে পুলিশের সামনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সামনে তাকে শারীরিকভাবে নির্যাতন করে তাকে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সচিত্র প্রতিবেদন আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। প্রিয় বন্ধুরা, সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার ছিল, কারণ সাধারণ ভোটাররা সেখানে আমরা চেয়েছিলাম ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হোক, আর তারা চেয়েছিল ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, কারণ জানে যদি সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগের প্রার্থীদের তাদের চরম বড়াডিবি হতো, নিশ্চিত পরাজয় বড়াডিবি হতো, বিএনপির প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতো। বুঝতে পেরে তারা এই ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীকে, কারণ যে মাত্র 5,000 কত ভোট দেখিয়েছে, এটা বিশ্বাসযোগীরা পাগলও বিশ্বাস করবে না। দুই আপনারা জানেন যে 2001 আপনারা দেখেছেন
নির্বাচন কমিশন একটি শুরু জগন্নাথ শিশু দাদা একটি দলীয় সংগঠনে পরিণত হয়েছে আর তারা দেখেছেন যে তারা কোন দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা গত নির্বাচন থেকে এই নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে মানুষকে হাঁটাচ্ছে ঠিক তেমনি ভাবে এই নুরুল হুদায় বেহুদা বক্তৃতার মতো দিয়ে যে দেশের মানুষ মাত্র 5% ভোট দিতে পারে নাই, সেটা ভোট দিতে পারে না মানুষ, সে ভোট কেন্দ্রে যেতে পারে না, আর তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার ভোট শিখতে হবে, সেখানে নাকি 4-5 দিন একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছেন তিনি গত 12 তারিখে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তিনি প্রায় 14টি কেন্দ্রের 70টি বুথে গিয়েছেন। 70টি বুথে গিয়ে একটি দল বিএনপি ধানেশীষের কোনো এজেন্ট দেখতে পান নাই, একটি কেন্দ্রে গিয়ে একটি শুধু মহিলা এজেন্ট দিয়েছেন এবং এজেন্ট তিনি দেখতে পেয়েছেন আর কোনো এজেন্ট পান নাই, কারণ 8টার আগেই আমাদের প্রার্থী থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের থেকে আরো 2 ধাপ নিচে নেমে গিয়েছে নির্বাচন, হাত থেকে জবরদস্ত খারাপ হয়েছে, যে খুব নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নির্বাচন মানুষে ভোট দিতে পারে নাই, তাদের অবস্থার কথা বলছেন। সেখানে কিভাবে নির্বাচন কমিশনার সে নুরুল হুদা বলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সাথী বন্ধুরা, তা থেকে প্রমাণ হয় যে এই আমরা বিরোধী দল হিসাবে আমরা যে কথা বলছি এটাই সত্য, শুধু তাই নয় আজকে জনগণের কাছে প্রমাণ হয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন বা সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না, হবার নয়, কারণ এই সরকার গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি মামলা দিয়েছে প্রায় 14টি মামলা হয়েছে।